আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হুসাইন নিউ ইয়র্ক থেকে আবারও আপনাদের মাঝে হাইপোথাইরয়েডিজম নিয়ে এসেছি হাইপোথাইরয়েডিজমের এটা থার্ড পর্ব হাইপোথাইরয়েডিজম কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন আমরা এর আগে হাইপোথাইরয়েডিজম কীভাবে আপনি নির্ণয় করবেন প্রেগন্যান্সিতে কি হয় কি ওষুধ খাবেন কীভাবে ফলো আপ করবেন এটা নিয়ে আমরা আলাপ করেছি এবার আমরা আলাপ করব হাইপোথাইরয়েডিজম আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন সো আপনি সিমটমস গুলো দেখবেন যে সিমটমস গুলো আমরা অলরেডি আলাপ করছি আপনি ওয়েট গেইন হবে কনস্টিপেশন হবে কোষ্ঠকাঠিন্য ওজন বাড়বে হার্ট স্লো হয়ে আসবে বিষণ্নতা আসবে ভেরি উইক টায়ার্ড লাগবে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে ফর ফিমেল সো এই ধরনের জিনিসগুলো যখন আপনি আসবে তখন আপনি সাসপেক্ট করতে পারবেন যে আপনার হয়তোবা হাইপোথাইরয়েডিজম হতে পারে এর মানে না যে এই আপনার হাইপোথাইরয়েডিজম হয়ে গেছে সো এটা কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন ডায়াগনস্টিক টেস্টটা কি আপনার ডাক্তার ইউজুয়ালি প্রাইমারি কেয়ার ডাক্তার আপনার ব্লাড ওয়ার্ক করবে ব্লাড ওয়ার্ক মানে ব্লাড টেস্ট করবে যেখানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা চেক করা হবে তো এটা হলো একটা স্ক্রিনিং টেস্ট ফর থাইরয়েড হাইপোথাইরয়েডিজমের জন্য থাইরয়েড হাই অর লো দেখার জন্য এটাকে বলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যখন থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা আপনার হাই আসবে আসবে তখনই ডাক্তার অর্ডার করবে ফ্রি টি ফোর ফ্রি করার জন্য ফ্রি টি ফোরটা দেখবে তারপরে আর কি জন্য আমরা ফ্রি টি ফোরটা করি টু অ্যাসেস দ্য হাইপোথারোডিজম ডিগ্রি অফ হাইপোথারোডিজম কেমন অবস্থা আছে কতটুকু আছে এটা বোঝার জন্য আমরা টি ফোরটা চেক করি সো ট্রিটমেন্ট তাহলে আপনি কি দিবেন ট্রিটমেন্ট হচ্ছে থাইরক্সিন হরমোন হরমোন লো হচ্ছে হরমোন দিয়ে ফিল করবেন লো হরমোন ফিল আপ উইথ হরমোন বাট ডায়েটের ব্যাপারে একটা বিশাল চার্ট আছে বিশাল বলতে বিশাল না বাট অনেকগুলা জিনিস আছে যেগুলো আমি আরেকটা স্লাইডে আরেকটা পর্ব আপনাদের সাথে আলাপ করব হাইপোথাইরয়েডিজমে কি খাবেন কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না ভেরি ইম্পর্টেন্ট অনেকে জিনিসগুলো জানে না যার কারণে হাইপোথাইরয়েডিজম ওষুধ খাওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না সো আমাদের পরবর্তী স্লাইডের দিকেও খেয়াল রাখবেন স্লাইড আপলোড হওয়ার পর আপনারা দেখতে পারবেন আশা করি সো তাহলে ট্রিটমেন্টটা কি হবে ট্রিটমেন্ট হচ্ছে থাইরক্সিন থাইরক্সিন এটা হরমোন হরমোনটা দিবেন আর এটা দেওয়ার পরে স্লোলি এটা নর্মাল হয়েক্স আপনাকে ফলো করতে হবে প্রথম ছয় সপ্তাহ পরে টু মান্থ তারপরে থ্রি ডিপেন্ডস করে আপনার লেভেলটা কেমন থাকতেছে এবং আপনার প্রাইমারি কেয়ারের সাথে আপনি আলাপ করে আপনার ডিউরেশনটা কতদিন পরপর আপনার চেক করতে হবে এটা আপনার প্রাইমারি কেয়ার আপনাকে বলে দিবে তারপরে আরেকটা জিনিস মনে রাখবেন ডোজটা কখন বাড়াবেন ডোজটা কখন কমাবেন ভেরি ইম্পর্টেন্ট হয়তো অনেকে প্রেগনেন্ট ডাক্তারের কাছে যাচ্ছে না ওষুধ তো খাচ্ছেন খাচ্ছেনি কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি যখন প্রেগনেন্ট ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন ডাক্তারের পরামর্শ মতো আপনার ডোজকে ইনক্রিজ করতে হবে যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন ডোজ নিজ টু বি অ্যাডজাস্টেড মানে ডোজকে বাড়াতে হবে তারপরে আপনি যদি ওজন বাড়তে থাকে তাহলে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে ইনক্রিজ করতে হবে যদি যাদের অনেক সময় গ্যাস্ট্রো ইন্টাস্টাইন মানে স্টোমাকে কোলোনে অনেক ধরনের প্রবলেম থাকে স্মল ইন্টাস্টাইন অন্ত্রে অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্ত্র বৃহৎ বলে বাংলায় সো এগুলাতে যদি প্রবলেম থাকে অনেক সময় এটা আপনি খাচ্ছেন কিন্তু আপনার অ্যাবজর্ব হচ্ছে না থাইরক্সিন খাচ্ছেন জায়গা মতো যাচ্ছে না তাহলে তো আপনার লাভ হবে না ডোজটা একটু বাড়াইতে হবে তখন যতটুকু অ্যাবজর্ব হওয়ার কথা ততটুকু হচ্ছে না হয়তো এইটি পার্সেন্ট হওয়ার কথা এই হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা হচ্ছে এইটি পার্সেন্ট তাহলে আপনার ডোজটা একটু বাড়াইতে হবে যদি আপনার ওই ধরনের প্রবলেম থাকে অবশ্যই আপনি আপনার প্রাইমারি কেয়ার ডক্টরকে বা এন্ডোক্রানোলজিস্টকে জানাবেন তারপরে কোন জিনিসগুলার হলে আপনি ডোজটা ডিক্রিজ করবেন যদি দেখেন যে আপনার ওজন কমতেছে তাহলে ডোজ ডিক্রিজ করা উচিত আপনার পোস্টমার্টাম মানে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আফটার বার্থ তারপরে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে তারপরে যদি আপনি বয়স বেশি হতে থাকে আফটার সিক্সটি ফাইভ বয়স বাড়তেছে বাড়তেছে বাড়তে তখন আপনার ডোজটা অবশ্যই কমাই নিয়ে আসতে হবে কারণ বয়স বাড়লে আমাদের মেটাবলিজমটাও তেমন দরকার হচ্ছে না সুতরাং আমাদের ডোজটা অ্যাডজাস্ট করা জরুরি এখন ভেরি ইম্পর্টেন্ট থিং কখন ওষুধটা আপনি খাবেন এটা অনেকে ভুল করে অনেকে রাতে খায় দিনে খায় খাওয়ার আগে খায় খাওয়ার পরে খায় এটা অবশ্যই মনে রাখবেন আপনাদের সবাইকে অনুরোধ এই জিনিসটা মাথায় রাখবেন থাইরয়েড হরমোনের ট্রিটমেন্ট থাইরক্সিন মার্কেটে পাওয়া যায় এটা অবশ্যই আপনি খালি পেটে সকালবেলা খাওয়ার চেষ্টা করবেন এখন অনেকে বলবেন খালি পেটে আমি সকালবেলা কেন খাবো আমি খাওয়ার পরে তো খেতে পারি আমি অন্য ওষুধের সাথেও খেতে পারি খেয়াল রাখবেন ড্রাগ ড্রাগ ইন্টারাকশন আছে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন ইন্টারফেয়ার অফ অ্যাবজর্বশন ফুডের সাথে অ্যাবজর্ব হবে কি না আদার মেডিকেশনের সাথে ইন্টারফেয়ার করে কিনা এগুলার অনেক ওষুধের থাকার কারণে আমরা ওষুধগুলোকে ডিফারেন্ট টাইমে দিই যেমন আপনি কোলেস্ট্রল ওষুধ খাবেন রাতে কেন আমি রাতে কোলেস্ট্রল ওষুধ খেতে বলি কেউ অ্যাট্রোবাস্টোটিন খাচ্ছেন কেউ সিম্পাস্টোটিন খাচ্ছেন কেউ অন্য মেডিকেশন খাচ্ছেন রাতে খাবেন এই জন্য কারণ রাতেই কোলেস্ট্রলটা সিনথেসিস হয় বেশি সো রাত আপনি যখন ঘুমাতে যাবেন নিস্তেজ হবেন তখনই আপনার সিনথেসিস হওয়া শুরু হচ্ছে আর ওই সিনথেসিসের প্রক্রিয়াটা যদি আমি স্লো ডাউন অথবা স্টপ করে দিতে পারি তাহলেই তো কোলেস্ট্রল সিনথেসিসটা কমে যাবে কোলেস্ট্রল কমে এই জন্য আমরা রাতে খেতে বলি সো এটা আমরা কেন দিনে সকালবেলা খালি পেটে খেতে বলি যেমন দেখেন কিছু মেডিকেশন আছে ফুড আছে এটা আপনাকে অ্যাবজর্ব হতে দিচ্ছে না ইন্টারফেয়ার করবে আপনার অ্যাবজর্বশনে যার কারণে আপনি খালি পেটে খাবেন যেমন যারা আয়রন ট্যাবলেট খায় তারা ওই সময় আয়রন ট্যাবলেট খাবেন না আপনার সকালে আয়রন ট্যাবলেটটা খাবেন না খালি পেটে আপনারা দুই তিন ঘন্টা পরে খাবেন তারপরে যারা ক্যালসিয়াম খায় অ্যান্টাসিড খায় এগুলো ইন্টারফিয়ার দ্য অ্যাবজর্বশন অফ থাইরয়েড হরমোন লিভোথাইরক্সিন সো আপনি যদি ক্যালসিয়াম খান আয়রন ট্যাবলেট খান অ্যালুমিনিয়াম খান অ্যালুমিনিয়াম কন্টেনিং ড্রাগস যেমন অ্যান্টাসিড তারপরে আরেকটা যেমন হাই ফাইবার ডায়েট যদি আপনি হাই ফাইবার ডায়েট অলওয়েজ খান শাকসবজি লতাপাতা এগুলো বেশি খান তাহলে মনে রাখবেন এগুলোও আপনার লিভার থাইরক্সিন থাইরয়েড হরমোনকে অ্যাবজর্বশনে হ্যাম্পার করে যার কারণে আপনি অলওয়েজ ঘুম থেকে উঠে খালি পেটে আগে এটা ওষুধটা খেয়ে ফেলবেন কফ ক্যাফেন মনে রাখবেন ক্যাফেনও প্রবলেম ক্রিয়েট করবে সো ক্যাফেনটা আপনি পরে খাবেন কফি এগুলো পরে খাবেন সুগার তো আরও ইন্টারফেয়ার করবে এগুলো খাওয়ার যদি দরকারি মনে করেন খাবেন আদারওয়াইজ অ্যাভয়েড করাটাই বেস্ট সো এই এই জিনিসগুলা কেন আপনা আমি বলতেছি যে আপনার খালি পেটে খাবেন কারণ হচ্ছে এগুলা ইন্টারফেয়ার করে অ্যাবজর্বশানে এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এটা খেতে হবে তাহলে কী কী প্রবলেম ক্রিয়েট করে যেমন ক্যালসিয়াম কন্টেনিং তারপরে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ট্যাবলেট আয়রন ট্যাবলেট তারপরে এলো অ্যান্টাসিড অনেকে টামস খায় চুষে চুষে খায় এগুলো ইন্টারফেয়ার করে তারপরে এলো হাই ফাইবার শাকসবজি লতা এই ধরনের জাতীয় খাবারগুলো যারা খায় বেশি তাদেরও এটা ইন্টারফেয়ার করে এই জন্য এটা খালি পেটে খাবেন তাহলে আপনার আর প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই আর অন্য ওষুধগুলোকে তখন আপনি দিনের ডিফারেন্ট টাইমে বেছে নেবেন যে টাইমটা আপনার জন্য সুইটেবল হয় ওই টাইমে আপনি এগুলা খাবেন তাহলে মনে রাখবেন কাদের ক্ষেত্রে আমরা বেশি মনিটরিং করবো যারা ওষুধ খাচ্ছে কখন আমরা মনিটরিং করা উচিত বেশি বেশি করে যারা ওল্ডার এজ বয়স বেড়ে গেছে তাদের ক্ষেত্রে মনিটর করা উচিত যাদের হার্টের প্রবলেম আছে কারণ বিকজ এই ওষুধটা হার্ট ডিসিজ করে হার্ট এই ওষুধটা হার্টকে স্লো করে দেয় মেটাবলিজম কম করে ওয়েট গেইন করে কোলেস্ট্রল বাড়ায় প্রেশার বাড়ায় সো এই ওষুধটা যাদের হার্টের প্রবলেম আছে তাদের জন্য অবশ্যই ক্লোজলি মনিটরিং করা দরকার যারা প্রেগন্যান্ট অবশ্যই মনে রাখবেন এটা মাথায় রাখবেন অনেক সময় প্রেগন্যান্ট আপনি তিন চার মাস পরে ডাক্তারের কাছে যায় অথচ তার হাইপোথাইরয়েড আছে তার সে ওষুধ খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছে না আমি তো প্রেগন্যান্ট আসতে ধরে যাই কিন্তু আপনার ওষুধ তো অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে আপনি খেয়াল রাখবেন আপনি ডাক্তারের পরামর্শক্রমে চলবেন যখনই আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন যখন সার্জারি হবে সার্জারি হলে আপনার ডোজ অ্যাডজাস্ট করতে হবে মনে করতে হবে যাদের হাইপোথাইরয়েডিজম আছে একটা কথা মাথায় রাখবেন যাদের হাইপোথাইরয়েডিজম আছে আপনার কোনো রুটিন সার্জারি করার দরকার সাপোজ নে রিপ্লেসমেন্ট অ্যাঙ্কেল সার্জারি অথবা হার্টের কোনো সার্জারি যদি রুটিন হয় ইমার্জেন্সি না হয় তাহলে মনে রাখবেন ফার্স্ট অফ অল আপনার থাইরয়েড হরমোনটা চেক করতে হবে এবং থাইরয়েড লেভেলটা নর্মাল আসতে হবে সো প্রথমে থাইরয়েড লেভেলটাকে নর্মাল করবেন উইথ মেডিকেশন তারপরে আপনার সার্জারিতে যেতে হবে এটা মাথায় রাখবেন খুব কেয়ারফুলি আপনার সার্জনের সাথে বা ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যে আমার থাইরয়েডটা তো নর্মাল আমি কি সার্জারিতে যাওয়া উচিত সো ডাক্তার আপনাকে বলবে যে হ্যাঁ আপনার এখন এই সিচুয়েশনে আপনার যা উচিত কি উচিত না আরেকটাকে বলে সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম আমরা যখন স্ক্রিনিং করতে যাই তখনই দেখি যে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা অনেক খাই এখন এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন 5 এর উপরে গেলে আমরা বেশি ধরি ইউজুয়ালি 4.5 অথবা 5 এর উপরে গেলে আমরা বেশি ধরি সো 5 এর উপরে যাদের থাকে আর 10 এর নিচে থাকে আর যদি কোনো সিম্পটমস না থাকে সিমটমস ফ্রি তার কোনো প্রবলেম নাই কনস্টিপেশন নাই হার্ট স্লোনেস নাই তারপর ওয়েট গেইন হচ্ছে না পিরিয়ডে প্রবলেম হচ্ছে না স্পেশালি ফিমেলের জন্য যদি এই ধরনের কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লিনিক্যালি মনিটর করি এবং টু টু থ্রি মান্থস বা সিক্স মান্থস পর আমরা ব্লাড চেক করে দেখি তার টিএসএচ লেভেলটা কেমন আছে যদি টিএসএচ লেভেলটা মোর দেন টেন হয় এবং সিমটমস না থাকে উই অবশ্যই আর যদি টেন এর নিচে এবং ফাইভ এর উপরে থাকে লেভেলটা সিমটমস থাকে যেমন পেশেন্ট আছে কনস্টিপেশন উইকথার্জি ওয়েট গেন হার্ট স্লো উই অফ কোর্স ফাইভ এর উপরে থাকলে উই ট্রিট দ্য পেশন উই ট্রিট উইথ থাইরক্সিন খেয়াল রাখবেন কখন আমরা ট্রিটমেন্ট করব কখন ট্রিটমেন্ট করবো না থাইরয়েড হরমোন অ্যাবনার্মাল হলেই কি ট্রিটমেন্ট করব না থাইরয়েড হরমোন হরমোনাল হলেই আমরা ট্রিটমেন্ট করি না এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডাক্তারের ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের উপর আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে আপনাদের ভিডিওটি তাহলে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাইট কেয়ার মেডিকেল অফিস পিসি আর যদি খারাপ লাগে আপনি কমেন্ট করুন ডিসলাইক করুন আপনার প্রতিটি কমেন্ট আমাদের জন্য অতি মূল্যবান মনে রাখবেন দ্য রাইট কেয়ার দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম রাইট কেয়ার সব সময় আপনাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম